বুঝলেন না? হ্যাঁ, বইনেরে জায়গা না দিয়ে সেই জায়গার মধ্যে সিম হয়, সেই সিম বিক্রি করে সেই টাকা দিয়ে জুব্বা গায়ে দাগের কাতার নামাজ পড়ো, পাগলা হইছ? বাপ মরে গেছে কে 30 বছর, বইনের ওয়ারিশ দেয় না, শীতের মধ্যে ডাই খাই না, একটা পিঠা খাবি একটা কাপড় দিয়ে বিদায় করো। কোরআন হাদিসে কি তোমার বইনের পিঠা খাওয়াইতে বলছে? পিঠা খাওয়ান না, বোনা বইনের হক দিয়ে দাও, সে বাচ্চা পিঠা বানিয়ে খাবো রে অনে। আজ কিয়ামত হওয়ার ব্যাপারে কোরআনে যত আয়াত আছে, এই আয়াতগুলো যখন মক্কায় পাঠ করা হচ্ছিল, মক্কার লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে মুহাম্মদকে বলতো, তারা মুহাম্মদ বলতো, রাসূল বলে তো হয়েই গেল গান, মুহাম্মদ তুমি বলো কি, নবী দাবি করার আগে খুব ভালো ছিল, নবী দাবি করেই মাতাড়ের খাইছ, পাগলা কথা বলা শুরু করছো। আমার দাদা মরে যাওয়ার পরে নদীর ধারে কবর দিছি, সে কবর ভাঙ্গা বঙ্গোপসাগরে গেছে গা, আমার সেই দাদারে বলে আবার পুনরায় সৃষ্টি করা হবে, এই কথা মাথায় ঢুকে না কি পাগলামি করো। হ্যাঁ, আমার দাদা যে কুকাম করছে এই জন্য কোনো হিসেব দেওয়া লাগবো না, কারণ আমার দাদা সাগরে হারিয়ে গেছে গা, আর তুমি বলতেছো সেখান থেকে নাকি পুনরায় সৃষ্টি করে আমার দাদার কাছ থেকে হিসাব নিকাশ নিয়ে শাস্তি পুরস্কার দিব, এমন পাগলা কথা তো আগে বলো নাই। তার মানে কি এদের ইচ্ছে কি জন্মের মতো আকণ্ঠ নিমজ্জিত হইয়া রাষ্ট্রীয় টাকা লুটপাট করব, জনগণের সম্পদ মেরে খাব, ভোট নেওয়ার দরকার নাই। কলে চাষা কে নিকাইছেন? কলে ভোট দেওয়ার জন্য। চাষা আমাদের মতো বাইশটা থাকতে আপনার ভোট দেওয়া লাগে? কবে ভোট দিয়ে দিছি জানগা? কথা বুঝেন না? আখেরাত কি হবে? আখেরাত হবে, কারা কারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? নামান হাত। পাগলামি বাদ দিয়ে আগামীকাল থেকে আবু বকর মতো চরিত্রবান হবেন। আবু বকর চরিত্রবান হয়েছেন, আখেরাতে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই ভয়েই তিনি চরিত্র মহান করছেন। আখেরাত না থাকলে মানুষের ভালো হওয়ার কোনো দরকার নাই। আখেরাত জন মানেন কালকা থেকে আবু বকর হয়ে যাবেন গা, কোনো মানুষের সমাজ রাষ্ট্রের কোনো ক্ষতি করবেন না। কেন করবেন না? বাপ মায়ের কষ্ট দিবেন না, কেন হিসাব দেওয়া লাগবে? বাপ হয়ে মেয়ের হকটা মারবেন না, কারণ হিসাব দেওয়া লাগবে। ভাই হয়ে বইনেরও আরিস মারি দেন না। হ্যাঁ, বাপ মরে গেছে কে 30 বছর, বইনেরও আরিস দেয় না, শীতের মধ্যে ডাই খাই না, একটা পিঠা খাবি একটা কাপড় দিয়ে বিদায় করো। কোরআন হাদিসে কি তোমার বইনের পিঠা খাওয়াইতে বলছে? পিঠা খাওয়ান না, বোনা বইনের হক দিয়ে দাও, সে বাচ্চা পিঠা বানিয়ে খাবো রে অনে। বুঝলেন না? হ্যাঁ, বইনের জায়গা না দিয়ে সেই জায়গার মধ্যে সিম হয়, সেই সিম বিক্রি করে সেই টাকা দিয়ে জুব্বা গায়ে দাগের কাতার নামাজ পড়ো, পাগলা হইছ? আজকে এইটুকু এতে যাম গা, ভবিষ্যতে আসার সুযোগ হবে না, আসবও না। কিন্তু বলে যাই ভাই, আখেরাত যখন বিশ্বাস করেন কালকা থেকে দায়িত্বশীল আচরণ করবেন মানব জাতির সাথে। যে সুরাটা আমি করতেছি এই সুরাটা যদি চাই দিনব্যাপী আলোচনা করা যেত, ছোট্ট একটা সুরা। আসলে আপনারা টপিক ভিত্তিক ভবিষ্যতে বক্তার দিয়ে আলোচনা করাবেন, গালগপ্প বলার দরকার নাই। কি বলে কি অমুক দোয়া বললেই রাসুলের সাফায় থাম ওয়াজিব হয়ে যায় গা, গালগপ্প খাও সুদ।
সমাজে নারী দর্শিত হইয়া হত্যা করে তার জীবন বিপন্ন হয়, দরদ পড়লেই তোমার জন্য রাসূলের শাপাত ওয়াজিব হয়ে যায়, গাল গপ্প মারাও না। এ দরু তাদের জন্য যাদের সমাজ কোরআন দ্বারা চলে, কোন নারী ইজ্জত হারায় না। যে সমাজের মানুষ কোরআনের বিধান পাওয়ার কারণে সমস্ত মানবিক অধিকার পায়, ওই সমাজে দরুদ পড়লে হবে কামে। সমাজ নামক গাড়ির ড্রাইভার সব্যা নামাজি, তুমি দরুদ পড়ে জান্নাতে যাবা গা, কথা কয় না আপনার বুঝে রাগ করছেন আমার? হ্যাঁ, আজকে সমাজ নামক গাড়ি ড্রাইভার কারা? সমাজের সবচেয়ে যারা বেনামাজি, কোরআন হাদিসের পরোয়া করে না, কি বাপ রে বাপ, হাই রে হাই বললে সমস্যা, এই জন্য বলি না। যে রাস্তা 20 বছর যাওয়ার কথা, 1 বছরেই চামড়া উঠে জায়গা। আজকে সমাজ নামক গাড়ির উন্নয়নের ড্রাইভার হলো আজকে সবচেয়ে খোদা বিমুখ তারা। চেয়ারম্যান মেম্বার হবে আলেম ওলামা, চরিত্রবান লোকেরা। ইমাম সাহেব বলে আমি খুব ভালো লোক, আমি সুদ খাই ঘুষ খাই না। আরে তোমার মসজিদে ঘুষ দিব কেরা? ডিসি সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, তিনি যদি কথায় সত্যবাদী হয়, তিনি নবীদের সাথে জান্নাতে থাকবে। তুমি ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, তাতে তুমি সৎ না, কারণ তোমার বউ তোমার ঘুষ দিব না। তোমার কি মুরাদ আছে তোমার ঘুষ দিব? রা করেন বিস্ময়ে হতবাক হয়ে তারা জিজ্ঞাসা করতো নবী গো দ্রু মোহাম্মদ, তুমি যে কিয়ামতের কথা বলো, জাসমান ভেঙে যাবে, পাহাড় সর কি উড়ে বেড়াবে, এগুলো কোরআনে বহুবার আসছে, বহুবার, এটা কিভাবে হবে? এই প্রশ্নের জবাবে বলা হয়েছে এইভাবে, ওয়াইয়াস আলুনাকা আনিল জিবাল, নবী গো এই পৃথিবীর মক্কার মানুষেরা পাহাড় সম্পর্কে তোমার জিজ্ঞাসা করে, কিয়ামত যখন হবে এই আকাশ চুম্বি পাহাড় কি হবে? ফাকুল তুমি বল, নাসফা, আমার রব সেদিন এই পাহাড়কে তুলার মতো কি উড়িয়ে দিবে। বিজ্ঞান কি? মধ্যাকর্ষণ সৃষ্টি নষ্ট করে দিলে এই সমস্ত বিল্ডিং কি 100 তলা 20 তলা 500 তলা পাহাড় পর্বতগুলো তুলার মতো উড়তে থাকবে, এটাই আজকে বিজ্ঞান, কথা বলে দিয়ে বলছে কি আরম, ফায়াদা রুহা কান সফা, তখন এই জমিনকে আল্লাহ একবারে সমতল ভূমি বানিয়ে দিবেন, নবী গো জমিনে তখন উঁচে নিচে কোনো বাস দেখবা না, একবারে রুটি কন্তিটা কে নিকে করবো, আলোচনা এত করতে পারবো না। এটাই এই এটাই কিন্তু কি হবে, হাসরের মাঠ হবে দুনিয়াটা, এখানেই কিন্তু আল্লাহর আদালত কায়েম হবে, এটাই কিন্তু বিশ্ব বানানো হবে, কোরআন তাই বলছে একবারে সরাসরি কোরআন। এই জন্য ইবনে আব্বাস থেকে বর্ণিত, এই পৃথিবীকে একটা মাঠ বানাইবার জন্য তাহলে কী করতে হবে বলুন তো, গোটা পৃথিবীর পাহাড় পর্বত ভাঙ্গে নদী ভরাট করে একটা দেশ বানাতে হবে। এখন পৃথিবীতে মহাদেশ কয়টা? 7টা। মহাদেশ হয়েছে কেন তা জানেন কি? কি কারণে? সাগর মহাসাগর মরুভূমির কামড়ের কারণেই পৃথিবী 7টা ভাগে কি হয়ে গেছে গান। যদি সাগর না থাকতো তাহলে দেশ হইতো কয়টা পৃথিবীতে? একবারে পাহাড় পর্বত ভেঙ্গে একবারে সমান করে নদী ভরাট করে কি রুটির মতো একটা পৃথিবী বানিয়ে দেওয়া হবে, একটা দেশ। আল্লাহ রাসূল বলছেন সেদিন আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা মানুষের জায়গার জন্য আজেব সমান করা হবে, সেখানে আদম সন্তান শুধু পা রাখার জায়গা পাবে।
কোন থেকে কি বুঝাইছে, আল্লাহর আদালতে হিসাব দেওয়াটা বড় কঠিন অবস্থা শুরু হবে। কাজেই পাগলামি বাদ দেও, ওজনে কম দিও না, খাদ্যে কি জোর কইরে জনগণের নেতা হাইজো না, জোর করে বুঝেন তো। কয় কি কথা বুঝেন কি, আমি আর না বসে গিয়ে যাবো, আমার শেষে গিয়ে আমি মাঝখানে গিয়ে একটু বেশি কথা বলবো, এ ব্যাপারও আমি আর কথা না বলি, কারণ কত যে আয়াত, এই আয়াতগুলোর উপরে এখন আমরা কথা বলবো, পরবর্তী অংশের থেকে আমরা কথা বলবো। দেখেন এখন এখান থেকে আমি একটু বেশি কথা বলবো, বেশি কথা বলবো মানে কোরআনের আয়াতগুলো বেশি উপস্থাপন করবো। দেখেন পরবর্তী আয়াত হলো এইভাবে, ছয় নম্বর, ইয়া আইয়ুহাল ইনসান, অর্থ কি, হে মানুষ, এনে মুসলমান বলছে, হিন্দু মানুষ না, খ্রিস্টান কইলে ফুল পুরজে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তিনজন মানুষ মারা গেছে আর চারজন হিন্দু মারা গেছে, এসে চারজন হিন্দু মারা গেছে ওরা কি, কিন্তু হ্যাঁ বললো কি, ফুলপুর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তিনজন মানুষ মারা গেছে আর চারজন হিন্দু মারা গেছে, হিন্দু কি ও মানুষ না, বলাটা কি ঠিক হইল, তাহলে বলছেন হে মানুষ, তার মানে কি, ও গোটা পৃথিবীর মানুষ, হ্যাঁ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, অর্থ হলো হে মানুষ, পরিশ্রমের পরে পরিশ্রম করতে করতে একদিন তুমি তোমার রবের কাছে গিয়েই কি হাজির হবা, তারপরে তার মোকাবেলায় সামনে দাঁড়িয়ে যাবা। এর যে কি বুঝাইছে, মানুষ আল্লাহ আখেরাতকে ভুলে দুনিয়ার মজা লুটবার জন্য রাত দিন যতই পরিশ্রম কর, আসলে মানুষ বাধ্য হয়ে একদিন আল্লাহর কাছে কি হাজিরা দিতে কি হবে, বাধ্য হবে। এটার একটি কথা বলে নেই, ফাতেমা সন্তান প্রসব করছে, আত্মীয় স্বজন দিকে গেছে, এক আত্মীয় কিছুদিন পরে এসে বলে, ফাতেমা তোর ছেলে এত বড় হয়ে গেছে গা, সেদিন না তোর ছেলে হইল রে, তোর ছেলে হন শিখছে পরে, আবার কিছুদিন পরে এসে এই তোর ছেলে রে বলে বিয়া করাইছ, কথা কয় না, এই যে পরিবর্তন, শিশু যৌবন, যৌবন মানে বৃদ্ধ অতি বৃদ্ধ, এই যে জীবনের সেন্স, এমনি করে 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 একদিন তুমি তোমার রবের সামনে কি হাজিরা দিতে কি বাধ্য হবে, না পাগলা হইছ, হবে বাধ্য, কথা বুঝেন কি, তোমাকে তোমার রবের সামনে কি অবশ্যই হাজিরা দি, ফামুলা কি মোলাকে বুঝেন তো, মোলাকাত কই না, আরবি দিয়ে কয়, এবার মোলাকাত মানে কি, ফেস টু ফেস, এটা কিন্তু মোলাকাত না, কিন্তু এই যেটা কিন্তু মোলাকাত, বুঝেন না কথা, হ্যাঁ হ্যাঁ ফেস টু ফেস, তার মানে মানুষকে একদিন আল্লাহর সামনে ফেস টু ফেস দাঁড়িয়ে দুনিয়ার জীবনব্যাপী কাজের হিসাব কি দিতেই হবে, এইটা মনে কইরা বাটপারি বাদ দেওয়া লাগবো, এটা বাদ দেওয়া লাগবো প্রত্যেককেই, কথা কয় না, প্রধানমন্ত্রী হিসাব দেব না, জাতীয় সংঘের মহাসচিব, ট্রাম্প, মোদি, সবাইরে, কারণ মোদিও তো মানুষ, কি হিসাব মোদি কেউ দেওয়ার লাগবো, গরুর চাইতে মানুষের দাম কম ভারতে, গরু জবাই করান যাবো না, কিন্তু মানুষ জবাই, মুসলমান জবাই করা যাবো, কথা তাই না, ইতিহাস জানেন না, হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে আজকে কিছু কথা শুনিয়া যাই, কোরআন থেকে আপনারা কোরআনটা বুঝুন, এই যে এখন যে আদগুনে বলবো, তার মানে না আল্লাহ কি বলল,
ধীরে 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 মানুষ ধাপে ধাপে শিশু কৈশোর যুবক টকবগে যুবক মধ্যবয়স্ক অতিবয়স্ক তারপরে একদিন নেয় এমনি করতে করতেই মানুষ একদিন তার রবের সামনে দাঁড়িয়ে যেতে কি বাধ্য দাঁড়িয়েই জান্নাতে যাবেন গা দাঁড়ানো মানে কি জীবনের হিসাব দাও যদি ইমানদার সৎ প্রমাণিত হও জান্নাতে যাও বাটপাড়া প্রমাণিত হইলে দুজকে যাও গায়ে মানে না নিজেই মুরল কয় কি নাই মানে আমার চেয়ারম্যান জনগণ ভোট দিয়ে বানাবো না দালাল দিয়াই ওই দিন একটা নাটক দেখলাম নাটকের এক পর্বে বলতেছে মেয়ে আমি তোমার কাছে বিয়া বহুম না ছেলে বলছে বিয়া করুমি বলে তুমি জোর করে যদি বিয়া করো তাহলে আমি আত্মহত্যা করুন বিয়া বইব না তাও জোর করে করব জনগণ চেয়ারম্যান মানব না মানবি না তোমারে কেরা সেবা করবার কইছে আমি তোমার সেবা চাই না জোর করে চেয়ার দখল করে সেবা করার তুমি কে এখন দেখেন অত কথা বলবো না কিয়ামতের দিন দল হবে কয়টা জান্নাতি বাংলাদেশের দল কয়টা হ্যাঁ ওই যে কেউ তিনটে দুইটে গোটা পৃথিবীতে দল হলো দুইটে এই পৃথিবীতে যারা কোরআনের বিজয় চায় আমি বুঝি নাই আলেম সমাজ এই কোরআন কি পৃথিবীতে বিজয় হওয়ার জন্য আসে নাই রাসুল কি বিজয়ের জন্য সাহাবীদের নিয়ে আন্দোলন করে নাই হ্যাঁ ঘন্টার পর ঘন্টা আকিদা নিয়ে কথা কও কোরআন বিজয়ের একটা কথা কও না গপ্প মারাও না